এই লেকচারে আমরা দেখব কিভাবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা যায়। ধরি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি equals to sn, তখন আমরা sn কে লিখতে পারবো sn equals to 1 plus 2 plus 3 plus 4 plus dot 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 plus n, n সংখ্যা পর্যন্ত লিখতে পারবো। এখন আমরা যদি ধারাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখি, তখন আমরা লিখতে পারবো sn equals to 1 plus 2 plus 3 plus dot dot dot, লাস্ট পদ হচ্ছে n, তার আগের পদ n minus 1, তার আগের পদ n minus 2। এরপর আমরা যদি শেষ থেকে শুরু পর্যন্ত সাজাই, তখন আমরা লিখতে পারবো sn equals to শেষ পদ n, তার আগের পদ n minus 1, তার আগের পদ n minus 2 plus dot dot dot, শেষ প্রথম পদ 1, তার আগের তার পরের পদ 2, তার পরের পদ 3 plus dot dot dot। এখন আমরা যদি এই দুটো ধারাকে যোগ করে দেই, তখন আমরা পাই 2 sn equals to n plus 1 plus n minus 1 plus 2 equals to n plus 1 plus n minus 2 plus 3 এটাও n plus 1 plus dot 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 শেষ পর্যন্ত n plus 1, অর্থাৎ এখানে n সংখ্যক n plus 1 রয়েছে। তাই আমরা এটাকে লিখতে পারি 2 sn equals to n into n plus 1। যদি আমরা 2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি sn equals to n into n plus 1 divided by 2। এভাবেই আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি।